আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম, শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 15 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি, খাদ্য সংকটের পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগ, শেরপুরে দুজনের মৃত্যু। বন্যা ও কম সরবরাহের অজুহাতে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম চড়া, কাঁচা মরিচের কেজি 200 টাকা। করোনাকালে জঙ্গি তৎপরতা রোধে নজরদারি বাড়াতে পুলিশকে আইজিপির নির্দেশ। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 1,54,45,000-এর বেশি, মারা গেছে 6,32,000। এবারে বিস্তারিত করোনা ভাইরাসে আক্রান্ত উপসর্গ নিয়ে একদিনে দেশের বিভিন্ন জেলা থেকে এ পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 5 জন, সিলেটে 4 জন ও বরিশালে 2 জন মারা গেছে। তাছাড়া চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ ও শিক্ষার্থী সহ বিভিন্ন জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন পরাকারমান। করোনা ভাইরাসে দেশে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জনের করোনা নিশ্চিত, অন্য 3 জনের উপসর্গ ছিল। এছাড়া আরও 47 জন করোনা পজিটিভ। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 122 জন। এদিকে সিলেটে গত 24 ঘন্টায় 86 জনের দেহে করোনা শনাক্ত হয়। করোনা পজিটিভ হয়ে বরিশাল বিভাগে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজে 1 জন এবং পিরোজপুরে অপরজন মারা যায়। এছাড়া ডাক্তার, নার্স ও পুলিশ সহ বরিশাল বিভাগের 6 জেলায় করোনায় আক্রান্ত 78 জন। কোভিড-19 চট্টগ্রামে মারা গেছে আরও 1 জন। এতে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা 227 আর নতুন আক্রান্ত 157 জন। বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু 91 জন, নতুন আক্রান্ত হয়েছে 50 জন। খুলনা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ইউসুফ আলী নামে 75 বছর বয়সী 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের 10 জেলায় নতুন 301 জনের দেহে করোনা শনাক্ত হয়। যশোরে করোনা উপসর্গ নিয়ে 1 নারী মারা গেছে। এ নিয়ে যশোরে মোট মৃতের সংখ্যা 33 আর নমুনা পরীক্ষায় 20 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক সহ 14 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জামালপুরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তা ও শিক্ষার্থী সহ নতুন করে আরও 15 জন করোনা পজিটিভ হয়েছে। নোয়াখালীতে শনাক্ত আরও 21 জন। রংপুর মেডিকেল কলেজে পুলিশ, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ আরও 55 জনের করোনা শনাক্ত হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্রমেই অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। দেশের প্রায় 25 জেলায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। খাবার আর বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে দুর্গত প্রায় সব এলাকায়। সে সাথে কিছু স্থানে বেড়েছে নদী ভাঙনও। শেরপুরে বন্যার পানিতে ডুবে মারা গেছে 2 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার 7 উপজেলায় প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত রোগ। আমাদের কোনো মানে উত্তর থেকে, প্রশাসন থেকে আমরা কোনো কিছু পাইছি না। ধনী মানুষ তো যা পায় তাই খাই, আমরা তো পাইনি। দিন দিন আরও অবনতি হচ্ছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। দীর্ঘ 1 মাস ধরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার চরাঞ্চলের 4 লক্ষাধিক মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। গত 1 মাসে পানিতে ডুবে 18 জনের মৃত্যু হয়েছে। নেত্রকোনার নিম্নাঞ্চল, মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি উপজেলার বন্যা পরিস্থিতিরও আরও অবনতি হয়েছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে সকল ইউনিয়নের রাস্তাঘাট 5 থেকে 6 ফুট পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে আছে 5 লাখ মানুষ।
লালমনিরহাটে পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। বন্যার পানি নামার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন। গত দুদিনে তিস্তা ও ধরলা নদীর ভাঙনে বেশ কয়েকটি এলাকার অর্ধ শতাধিক বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কষ্টের দিন কাটাচ্ছি, এই স্কুলটা যখন পানি উঠে তখন এখানে এসে আশ্রয় নয়। শেরপুরের বন্যার পানিতে ডুবে এক তরুণী ও এক শিশু মারা গেছে। জেলার চরাঞ্চলের 13টি ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ঘর বাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি এখনও রয়েছে পানির নিচে। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়তে থাকায় আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। এক মাসেরও বেশি সময় ধরে চলা বন্যায় 6 উপজেলার 250 গ্রামের 3 লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ক্ষেতের ফসল। পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন স্থানে তীব্র হচ্ছে নদী ভাঙন। মইনুল আহসান, এটিএন বাংলা। রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম চড়া। সবচেয়ে বেড়েছে কাঁচা মরিচের দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকা দরে। বন্যা কম সরবরাহের কারণে নিত্যপণ্যের দাম বাড়তি এমন অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। তবে দাম সহনীয় রাখতে বাজারে নজরদারি জোরদারের দাবি ভোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। ছুটির দিনে রাজধানীর বাজার সবজি সহ সব ধরনের পণ্যের সরবরাহ যথেষ্ট, তবুও বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। বাজারে কাঁচামরিচের ঝাঁজ সবচেয়ে বেশি। ঢাকার কারণ বাজারের পাইকারি মার্কেটেই মরিচ 120 টাকা, আর এর মাত্র কয়েক কিলোমিটার দূরের হাতিরপুল বাজারে যুক্তিহীন দামে বিক্রি হচ্ছে এই পণ্যটি। কাঁচামরিচ 200 টাকা করে কেজি, এটা তো হিউজ দাম। কাঁচামরিচের মরিচ ছিল 500 টাকা পারলাম, হয়ে গেছে হঠাৎ করে 700 টাকা পারলাম। যেমন কালকে রাত্রে আনছি 700 টাকা, সকালবেলা আবার 800 টাকা পারলাম। কাঁচামাল বলা যায় না কখন কোনটা হয়। বাড়তি দামে বিক্রি হচ্ছে পটল, ঢেঁড়স, শশা, বেগুন, আলু সহ অন্যান্য সবজিও। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে কেজি প্রতি আলুর দাম বেড়েছে শতকরা প্রায় 8.5 টাকা। সব সবজির দামে বাড়ছে। যেমন ভেন্ডি আগে ছিল 100 টাকা পারলাম, 20 টাকা কেজি, কালকে আমরা কিনে এনেছি 38 টাকা কেজি, আমরা বিক্রি করি 50 টাকা কেজি। আমরা কত করে বিক্রি করবো সব জিনিস তো আমরা সেইভাবে। আলু পাল্লা বেচাছি আমরা 145 টাকা থেকে 40 টাকা পর্যন্ত বেচা কিনে করতেছি, এতে আপনাকে 28 থেকে 29 টাকা কেজি পড়ে। তবে দাম কমার তালিকায় রয়েছে পেঁয়াজ, রসুন, আদা। ঈদের আগে মাংসের দাম কিছুটা কমলেও বেশি দামে কিনতে হচ্ছে মশলা। 2 বছর আগে এলাচি ছিল 1400 টাকা, এখন এগুলো 2400-2500 টাকা হয়ে গেছে। দারচিনির দাম বাড়ছে, দারচিনি 280 ছিল, এখন হয়ে গেছে 380-400। আমদানি ও হাত বদলের কারণে মশলার বাজার বাড়তি বলে জানান বিক্রেতারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপির নেতারা উদ্ভ্রান্তের ন্যায় প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বন্যা দুর্গতদের পাশে সরকার ও আওয়ামী লীগ নেতারা রয়েছেন উল্লেখ করে বিএনপি নেতাদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সরকারের নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন তিনি। জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একটি দল, তাদের নেতারা অন্ধকারে গিরিখাতে বিভ্রান্ত ও তারা প্রতীকের মতো প্রলাপ বকতে শুরু করেছে। নিজেদের দুর্বলতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, চাতুর্যপূর্ণ কথামালা ব্যবহার করে প্রেস ব্রিফিং ও গলাবাজি রাজনীতি। করোনাকালীন সময়ে জঙ্গির যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই জন্য পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে জানালেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। তিনি আরও বলেন, ট্রেডিশনাল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গিদের বিষয়ে বিশেষ দৃষ্টি রাখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। করোনাকালীন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক মতবিনিময় সভা থেকে এই নির্দেশনা দেন। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি করোনাকালীন সময়ে মানবিক পুলিশেরও আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের শুরু থেকে পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে সামনের সারিতে থেকে কাজ করছে জানিয়ে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে করোনা ভাইরাসে মারা যাওয়ার পর পরিবার পরিজন খোঁজ নেয়নি, এসব মৃতদেহ ঝুঁকি নিয়ে দাফন ও সৎকার করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি জঙ্গি ও সন্ত্রাস দমনেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গিরা
সবসময় সুযোগের সন্ধানে থাকে। তারা চেষ্টা করে যে কোনো সময় তাদের অপরাধ যে প্রবৃত্তি আছে, এই যে খুনে প্রবৃত্তি, মানুষ খুন করার যে তাদের যে প্রবৃত্তি, সেটাকে সুযোগ পেলেই তারা চেষ্টা করে সেটাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কখনোই জঙ্গিদের থেকে চোখ ফিরাই না, দৃষ্টি ফিরাই না। আমরা আমাদের সকল নিয়মিত কাজের পাশাপাশি এই করোনা ক্রাইসিস বা দুর্যোগ, এই মহামারীর মোকাবেলা, সম্মুখ সারিতে থেকে মোকাবেলার পাশাপাশি আমরা কিন্তু জঙ্গিদের বিরুদ্ধেও কাজ করে যাচ্ছি। পুলিশ প্রধান আরও বলেন, করোনাকালীন সময় সুযোগ নিয়ে জঙ্গিরা যাতে তাদের কর্মকাণ্ড চালাতে না পারে এ লক্ষ্যে এরই মধ্যে পুলিশের অ্যাপের বিশেষায়িত ইউনিটগুলো কাজ করছে। জঙ্গিদের কার্যক্রম আমরা প্রতিনিয়ত আমাদের সার্ভেলেন্সে রয়েছে, আমাদের আমরা সবসময় এদের বিরুদ্ধে তৎপর রয়েছে, কারণ এদেরকে আমরা কখনোই খাটো করে দেখি না এবং এদের কোনো কিছুকেই, কোনো সংখ্যাকে আমরা উড়িয়ে দিই না। আমরা এই জন্য আমাদের যে সমস্ত বিশেষায়িত ইউনিট রয়েছে, যেমন অ্যান্টি টেরোরিজম ইউনিট, সিডিটিসি, সিআইডি, সাইবার ইউনিট, র্যাব ফোর্সেস, সবাই মিলে আমরা প্রতিনিয়ত জঙ্গিদের বিরুদ্ধে দায়িত্ব পালন করে যাচ্ছি। পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, এই মুহূর্তে জঙ্গিদের বড় ধরনের কোনো নাশকতার শক্তি নেই, তবে তারা বিচ্ছিন্নভাবে কোনো কোনো সময় সংগঠিত হওয়ার চেষ্টা করে, যা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারির মধ্যে রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ছোট ভাই আব্দুল হায়ের মৃত্যুতে দেশ ও দেশের বাইরে থেকে শোক ও সমবেদনা জানানো ব্যক্তিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিশেষ করে ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ শোকের মুহূর্তে সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন, পাশে থেকেছেন, তাদের প্রতি রাষ্ট্রপতি কৃতজ্ঞতা জানান তিনি। বঙ্গভবন থেকে এক বার্তায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিশোরগঞ্জের মিঠামইন সদরে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে আব্দুল হায়ের নামাজে জানাজায় অংশগ্রহণকারীদের প্রতিও রাষ্ট্রপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের দোয়াও কামনা করেন। দেশের সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরে রদবদল এবং দু একজনকে গ্রেফতার করে পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দেশে সুশাসন ফিরিয়ে আনতে হলে অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারকি করছেন। জনগণ জানতে চায় প্রধানমন্ত্রী যদি করোনা পরিস্থিতির সার্বক্ষণিক মনিটর করেন তাহলে ভুয়া প্রতিষ্ঠান জেবিসি হেলথ কেয়ার এবং রিজার্ভ হসপিটাল করোনা টেস্ট ও ট্রিটমেন্টের অনুমতি পেল কেমন করে। মৃদের পর আবারও স্বাগত এটিএন বাংলা সংবাদে। করোনার ঔষধ ফেভিপিরাভির কার্যকারিতা নির্ণয়ে ঢাকার পর এবার খুলনায় শুরু হলো বৈজ্ঞানিক গবেষণা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের উপর এই গবেষণা চালানো হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডাক্তার শৈলেন্দ্র নাথ বিশ্বাসের নেতৃত্বে এই গবেষণায় ক ইনভেস্টিগেটর হিসেবে রয়েছেন আরও ৬ বিশেষজ্ঞ চিকিৎসক। তারা জানান, সেপ্টেম্বর পর্যন্ত ১০০ রোগীর উপর এই গবেষণা চলবে। আশা ব্যঞ্জক ফল মিললে করোনা চিকিৎসায় ওষুধটি মাইল ফলক হবে বলেও জানান তারা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারি পাটকল বন্ধ হয়ে যাওয়ায় পাটের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত যশোরে পাট চাষীরা। করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আমফানে এমনিতে ক্ষতিগ্রস্ত এসব চাষিরা আকস্মিক এই সিদ্ধান্তে আরও চিন্তিত হয়ে পড়েছেন। কৃষি বিভাগ জানায়, এবছর জেলায় ২৩,৮৫০ হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে পাট চাষ হয়েছে ২৩,৫৬৫ হেক্টর জমিতে। কৃষকরা জানিয়েছেন, এক বিঘা জমিতে পাট উৎপাদন করতে তাদের খরচ হয়েছে ৩-৪,০০০ টাকা। কয়েকদিনের মধ্যে পাট কাটা শুরু হবে, তবে পানির অভাবে পাট জাগ দিতে যাতে সমস্যা না হয় সেজন্য আধুনিক পদ্ধতিতে অল্প পানিতে জাগ দেওয়ার জন্য চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এবারে আন্তর্জাতিক সংবাদ। ভিসা জালিয়াতি এবং চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক গোপনের অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। একই অভিযোগে আরেক চীনা বিজ্ঞানীকে গ্রেফতারের চেষ্টা চলছে, যিনি সান ফ্রান্সিসকোর চায়নার কনসুলেটে লুকে আছেন বলে ধারণা করা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্র চীন কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে উপস্থাপিত দলিলপত্রে প্রসিকিউটরা জানান, জুয়ান ট্যাং নামে ওই চীনা বিজ্ঞানী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের একজন গবেষক ছিলেন। এর আগে গতকালই যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে চীনা কনসুলেটে কয়েকজন ব্যক্তি বেশ কিছু দলিলপত্র পুড়িয়ে ফেলছে এমন একটি ভিডিও প্রকাশ পেলে ট্রাম্প প্রশাসন ওই কনসুলেট বন্ধ করার নির্দেশ দেয়। বলা হচ্ছে, চীনের সামরিক বাহিনীর বিজ্ঞানীদের নানা ছদ্ম পরিচয় যুক্তরাষ্ট্রে পাঠানোর একটি কর্মসূচি রয়েছে এবং এই ঘটনা তারই অংশ। যুক্তরাষ্ট্রের উদারতার তাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে দেয়াসহ গোপন তথ্য হাতিয়ে নেয় চীন সরকারের এটা নতুন মিশন, এমন অভিযোগই তুলেছেন মার্কিন সরকারি কৌশলীরা। মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাতে ঢাকা সিএমএইচে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাখাওয়াত মুনের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। বাতাসর স্বাস্থ্যবিধি মেনে মাদারীপুরের সাহেব রামপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে নেমেছেন পটুয়াখালী জেলেরা। 65 দিন পর গত মধ্যরাতে সহস্রাধিক ট্রলার নিয়ে দলে দলে গভীর সমুদ্রে যাত্রা করে তারা। জেলার আলিপুর, মহিপুরে আর্থসহ বরফকল ও সংশ্লিষ্ট ব্যবসার প্রতিষ্ঠানগুলোই ফিরতে শুরু করেছে প্রাণ চাঞ্চল্য। তবে মৌসুমের শুরুতে 2 মাসেরও বেশি সময় মাছ ধরা নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ জেলে ও ব্যবসায়ীরা। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সমন্বয় রেখে নিষেধাজ্ঞার সময়সীমার নির্ধারণের দাবি তাদের। এবারে পার্টিস খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল 2020 সালের খেলা শুরু হবে আগামী 19 সেপ্টেম্বর আর ফাইনাল হবে 8 নভেম্বর, এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। অবশ্য আগে জানানো হয়েছিল করোনা ভাইরাসের কারণে এবারে টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট স্থগিত হয়ে যাওয়ায় আইপিএল আয়োজনে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। তবে প্রতিযোগিতার সময়সূচি নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল চূড়ান্ত কিছু না আসলেও বিসিসিআই ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে 19 সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরুর জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। উদিনেসের কাছে 2-1 গোলে হেরে ইটালিয়ান লীগ সিরি আর শিরোপার জয়ে অপেক্ষা ভালো জুভেন্টাসের। উদিনেসের বিপক্ষে জিতলেই টানা নভেম্বরের মতো সিরি আতে চ্যাম্পিয়ন জুভেন্টাস। এমন সমীকরণের ম্যাচে খেলার 42 মিনিটে দারুণ 1 গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন ডি লিগড। বিরতি থেকে ফিরে খেলার 52 মিনিটে উদিনেসকে 1-1 গোলে সমতায় ফেরান নেস্তোরোভস্কি। খেলা শেষে ইনজুরি টাইমের 2 মিনিটে ফোফানা আরও 1 গোল করে উদিনেসকে 2-1 ব্যবধানে জয় পাইয়ে দেন। এতে 2010 সালের পর এবারই প্রথম নিজেদের মাঠে জুভেন্টাসকে হারাল উদিনেস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 15 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি, খাদ্য সংকটের পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগ, শেরপুরে 2 জনের মৃত্যু। বন্যা ও কম সরবরাহের অজুহাতে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম চড়া, কাঁচামরিচের কেজি 200 টাকা। করোনাকালে জঙ্গি তৎপরতা রোধে নজরদারি বাড়াতে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে আইজিপির নির্দেশ।
এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 1,54,45,000-এর বেশি, মারা গেছে 6,32,000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।